হাইড্রোজেন বন্ড, তাহলে হাইড্রোজেন বন্ড অ্যান ইন্টারমোলিকুলার অ্যাট্রাকশন ফোর্স হয়ার পার্শিয়ালি হ্যাঁ পার্শিয়ালি ফিল্ড ইয়ে পার্শিয়ালি ফিল্ড না সরি হয়ার পার্শিয়ালি পজিটিভ হাইড্রোজেন অ্যাটম an intermolecular attraction force. So it is nothing but intermolecular attraction force, like dipole-dipole force, like Van der Waals force, like London force. So this is also an intermolecular force. An intermolecular attraction force where partially positive hydrogen atom make a network within molecules is called hydrogen bond. এটা হচ্ছে ডেফিনেশন হলে পরে এটা দিবা, ওয়ান মার্ক ডেফিনেশন হলে এটা অ্যান্সার করবা। তোমরা বই খুঁজে দেখো হাইড্রোজেন বন্ডের ওয়ান মার্ক ডেফিনেশনের মতো কোনো অ্যান্সার আছে কিনা, পাবা না। বিশাল কনসেপ্ট দেওয়া হ্যাঁ হ্যাঁ ওয়ালাইকুম সালাম। তাহলে উই হ্যাভ স্টার্টেড অলরেডি, তো শোনো হাইড্রোজেন বন্ডের ডেফিনেশন যদি ওয়ান মার্কে আসে তাহলে এই ডেফিনেশনটা অ্যাপ্লাই করতে পারো। ওয়ান মার্ক ডেফিনেশন হাইড্রোজেন বন্ডের দেয়াটা আসলেই একটা ঝামেলার ব্যাপার, মানে ওয়ান মার্কে হাইড্রোজেন বন্ড লেখাটা মানে আইডিয়াটা খুব মানে ঝামেলা দিয়ে হয়, অনেক সময় অ্যান্সার অ্যাপ্রোপ্রিয়েট হয় না। তাহলে আমি আজকে অ্যান্সারটা মেক করলাম তোমাদের জন্য, মানে আগে আমি নিজেও কেমন যেন একটা ডেফিনেশন দিতাম, বাট আজকে হঠাৎ মাথা থেকে এটা চলে আসছে। আমি একটু আগেও ভাবতেছিলাম যে ইলাবোরেটটা দিয়েই শুরু হবে লেখাটা, কিন্তু দেখলাম যে ওয়ান মার্কে হলে পরে কি লিখবে তাইলে, তো সেই জন্য চিন্তা করে সাথে সাথে অ্যান্সারটা মেক করলাম। তাহলে অ্যান্সারটা করবা যদি ওয়ান মার্কে হাইড্রোজেন বন্ডের ডেফিনেশন আছে, হ্যাঁ, যে অ্যান ইন্টারমোলিকুলার অ্যাট্রাকশন ফোর্স হয়ার পার্শিয়ালি পজিটিভ হাইড্রোজেন অ্যাটম মেক আর নেটওয়ার্ক উইদিন মলিকিউল ইজ কল্ড হাইড্রোজেন বন্ড। এটা হচ্ছে হাইড্রোজেন বন্ডের ডেফিনেশন নাম্বার ওয়ান, যদি ওয়ান মার্কে আসে। আর যদি টু মার্কে আসে, যে এটা সবসময় এটা টু মার্কে আসে, ওয়ান মার্কে এটা কম আসে, এটা টু মার্ক দিয়ে আসে, যে এক্সপ্লেইন হাইড্রোজেন বন্ড অর হোয়াট ইজ মিন্ড বাই হাইড্রোজেন বন্ড, সে কারণে তখন কি লিখবা, দেন তুমি এটা মেনশন করবা, ইফ দ্য ডিফারেন্স অফ ইলেকট্রোনেগেটিভিটি ইলেকট্রোনেগেটিভিটি বিটুইন অ্যাটম ইন আ কোভ্যালেন্ট বন্ড ইজ হাই, দেন দ্য মোর নেগেটিভ অ্যাটম বিকাম পার্শিয়ালি নেগেটিভ। And simultaneously, the less negative atom becomes partially positive if hydrogen atom is present in partial positive and
then this partially positive hydrogen, partially positive hydrogen atom create hydrogen atom bridging bridging the other molecules and formed one type of dipole bond. This type of intermolecular bond is known as hydrogen bond. এটা কি কোন লস স্যার? এটাও ডেফিনিশন, উপরেরটাও ডেফিনিশন। আচ্ছা ওটা বি নম্বরে, এটা 2 মার্কে এটা লিখব, এটা 1 মার্ক হলে লিখবা, এটা 2 মার্ক হলে লিখবা। সামুইসেন না স্যার, একটু ওয়েট স্যার। আচ্ছা আমি বুঝবো না, আমি তো এটা শেয়ার করব। প্রথম ডেফিনিশনটা শর্টকাট মনে করবে, এটা শর্টকাট, এইটা এটা বুঝলে পরে ওটা লেখা যায়। এটা শর্টকাট হলো, ওটা এটা হচ্ছে ডিটেইলসে। দেখো তো এটা ডিটেইলসে কি বলছি, ইফ দা ডিফারেন্স বিটুইন ইলেকট্রোনেগেটিভিটি, ইফ দা ডিফারেন্স অফ ইলেকট্রোনেগেটিভিটি, ইফ দা ডিফারেন্স অফ ইলেকট্রোনেগেটিভিটি বিটুইন অ্যাটম ইন আ কোভ্যালেন্ট বন্ড ইজ হাই, অর্থাৎ কোভ্যালেন্ট বন্ডে দুইটা অ্যাটমের মধ্যে যদি নেগেটিভিটি ডিফারেন্স বেশি হয়, দেন দা মোর নেগেটিভ অ্যাটম বিকামস পার্সিয়াল নেগেটিভ, পার্সিয়াল নেগেটিভ becomes partial negative, তার মানে যেটা মোর নেগেটিভ সেটা becomes কি হবে partial negative, and simultaneously the less negative atom becomes partial positive. এটা তো একেবারে নরমাল একটা ব্যাপার, এটাই তো হওয়ার কথা, একটা partial negative হবে অন্যটা partial positive হবে। আচ্ছা positive if, তারপর বলতেছো if hydrogen atom is present in the partial positive end, মানে hydrogen atom যদি থাকে partial positive end এ, then this partially positive hydrogen atom, এই পার্সিয়াল পজিটিভ হাইড্রোজেন অ্যাটম ব্রিজিং, আচ্ছা ব্রিজিং বানান কি ভুল হইছে আমার, ব্রিজিং ব্রিজিস স্পেলিং থেকে ব্রিজিং ঠিক ছিল, ঠিক আছে স্যার, ব্রিজিং লিখছিলাম রে, আচ্ছা यस স্যার ঠিক আছে, আচ্ছা আচ্ছা ব্রিজিং দা আদার মলিকিউল কি করে, অন্য সব আদার মলিকিউল দিয়ে কি করে ব্রিজ করে, ব্রিজিং বুঝো তো, নেটওয়ার্কটা ওইখানে ব্যবহার করছি কোয়ার্ড নেটওয়ার্ক, আর এখানে এসে বলছি ব্রিজিং মানে ইনক্লুসিভ না, ওখানে বলছি নেটওয়ার্ক আর এখানে বলছি ব্রিজিং, ব্রিজিং করা, লিঙ্কিং বলছে কোথাও কোথাও, লিঙ্কিং লিঙ্কিং ব্রিজিং নেটওয়ার্কিং যাই বলো না কেন, আচ্ছা ব্রিজিং দা আদার্স মলিকিউলস, আদার মলিকিউলসদেরকে ব্রিজ করে, অ্যান্ড ফর্মড এ টাইপ অফ ডাইপোল ডাইপোল বন্ড, এবং এক ধরনের ডাইপোল ডাইপোল বন্ডই ফর্ম করে, অ্যান্ড দিস টাইপ অফ ইন্টারমলিকুলার ফোর্স ইজ কলড হাইড্রোজেন বন্ড। সেটা একটু ভালো মতো বুঝলাম স্যার, বুঝলাম না জি, তাহলে আদার মলিকিউলের সাথে, আদার মলিকিউলটা কি আরেকটা ডাইপোলের মলিকিউল, না 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 ওর একই মলিকিউল, এর মধ্যে ইন্টার মলিকিউল, আচ্ছা এখন আসো এক্সাম্পল দিলে ক্লিয়ার হয়ে যাবা, এইটা এটা বলতেছে যে ডেফিনেশন দাও একদম, যে অ্যান ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্স হয় পার্সিয়াল পজিটিভ হাইড্রোজেন অ্যাটম মেক্স আ নেটওয়ার্ক উইথ দি মলিকিউল, এটাই হলো হাইড্রোজেন বন্ড, আর এটা হইতেছে যে একদম মানে ডেফিনেশন ফরমেশন, দুইটাই চলে আসছে ডেফিনেশন ফরমেশন এরকমটা একটি, ঠিক আছে তো এবার আমরা একটু মিলিয়ে নেই, এবার আমরা একটু মিলিয়ে নেই, আচ্ছা তো এটা কি বলা হলো, সাপোজ এইচএফ
এখানে নাম আছে এইচ বন্ড এফ সাপোজ এইচ বন্ড এফ এবার মিলিয়ে নাও ইফ দ্য ডিফারেন্স বিটুইন ইফ দ্য ডিফারেন্স অফ ইলেকট্রন নেগেটিভিটি বিটুইন অ্যাটমস ইন আ কোভ্যালেন্ট বন্ড ইজ হাই তাহলে হাইড্রোজেন আর ফ্লোরিনের নেগেটিভিটি ডিফারেন্স কি হাই না হাই দেন দ্য মোর নেগেটিভ অ্যাটম বিকামস পার্সিয়াল নেগেটিভ and the less negative become partial positive holo to ei sentence porjonto if hydrogen atom is present ei hydrogen atom is present in partial positive end as in partial positive end this partial positive hydrogen this partial positive hydrogen bridging the other molecules aro other molecules aro other molecules partial negative partial positive partial negative হাইড্রোজেন ফ্লোরাইড লিকুইড কেন হাইড্রোজেন ক্লোরাইড লিকুইড কেন বা ওয়াটার মলিকিউল লিকুইড কেন তো ওই জায়গাগুলোর জন্য তো সেই কারণে এটা নিজেদের মধ্যে আর কি দেখানো হইতেছে কিন্তু এমন না যে একটার সাথে আরেকটা করতে পারবে না তা না এটা করতে পারবে বাট এখানে এই পর্যন্ত হ্যাঁ বলো স্যার ডাইপোল ডাইপোল বন্ড যেটা হবে সেটা কি পার্মানেন্ট ডাইপোল না টেম্পোরারি না ওখানে তো তোমার হচ্ছে গিয়া যেটা ডাইপোল ডাইপোলের পার্ট ছিল যে থ্রি টাইপ অফ ডাইপোল ছিল ডাইপোল ডাইপোল বন্ড ছিল তিন রকম তো সেখানে থেকে যদি বলো যে ওইটা ওইখানকার কোন টাইপটা এখানে অর্থাৎ পার্মানেন্ট পার্মানেন্ট না কি এটা পার্মানেন্ট পার্মানেন্ট ঠিক আছে তবে হাইড্রোজেন লিঙ্ক এম করছে তার মানে কি এটা কি বলা যায় জানো অনেকটা যে এটা একটার একরকম ডাইপোল ডাইপোল বন্ড ডাইপোল ডাইপোল বন্ড হাইড্রোজেন থাকলে হাইড্রোজেন বন্ড ব্যাপারটা এমন হয়ে গেল না মানে ডাইপোল ডাইপোল বন্ডই শুধু হাইড্রোজেন থাকলে ওটাই চেঞ্জ হয়ে কি হয়ে যায় হাইড্রোজেন বন্ড হয়ে যায় কথা বুঝতে পারছো তো এখন কথা হচ্ছে যে এইটাকে হাইড্রোজেন বন্ড বলে কেন কারণ হাইড্রোজেন কি করে এই ফ্লোরিনের দিকে অ্যাপ্রোচ করে হাইড্রোজেন কি করে ক্লোরাইডের দিকে অ্যাপ্রোচ করে এই লিঙ্কিংটা হাইড্রোজেন করে দিস ইজ ওয়াই ইট ইজ নেমড অ্যাজ হাইড্রোজেন বন্ড এই কারণে এটা কোভ্যালেন্ট বন্ড হতে পারবে না কোভ্যালেন্ট এটা স্যার একটা জিনিস আচ্ছা স্যার যে কোন কম্পাউন্ডের হাইড্রোজেন প্রেজেন্ট আছে বন্ড ওটাই তো হাইড্রোজেন বন্ড বলা যাইতে পারে তাই না 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 মানে তুমি কার্বন আর হাইড্রোজেনের বন্ড কে হাইড্রোজেন বন্ড অথবা হাইড্রোজেনের সাথে ইটসেল হাইড্রোজেনের বন্ড কে হাইড্রোজেন বন্ড তা কিন্তু না মানে কার্বনের সাথে হাইড্রোজেন বন্ডও হাইড্রোজেন বন্ড বলতেছি হাইড্রোজেনের সাথে হাইড্রোজেনের বন্ডও কিন্তু হাইড্রোজেন বন্ড না মানে এটা কি স্পেসিফিক ইয়ার কয়েকটার জন্য মানে হাইড্রো এই টাইপের যে যত জায়গায় এরকম আছে যে একটা একটা পোলার মলিকিউল বা একটা ডাইপোল আর ডাইপোলের সাথে কি আছে হাইড্রোজেন আছে পার্সিয়াল পজিটিভ মানে বলো স্যার পানিতে হাইড্রোজেন বন্ডটা ওটা কি হাইড্রোজেন বন্ড হ্যাঁ অফকোর্স পানিতে হাইড্রোজেন বন্ড অ্যালকোহলে হাইড্রোজেন বন্ড এই এইচএফএ হাইড্রোজেন বন্ড অ্যামোনিয়াতে হাইড্রোজেন বন্ড অ্যালকোহল স্যার তাহলে স্যার ওই যে ওই কম ওই যে স্যার মানে মিথেন ইথেন ওগুলোতে না ওগুলোতে নাই না না শুধু ওইচে ওইচে মানে কি পোলার তাহলে বুঝবো কেমনে স্যার হাইড্রোজেন বন্ড আছে নাকি নাই মানে হাইড্রোজেন মানে করবে কি স্যার যেখানে হাইড্রোজেন বন্ড করবে আর পোলারিটি থাকবে সেখানে হলো ইয়া স্যার হাইড্রোজেন প্রথম কন্ডিশন হলো পোলার হওয়া লাগবে ফার্স্ট কন্ডিশন হলো পোলার হওয়া লাগবে তারপরে তারা হাইড্রোজেন বন্ড ফর্ম করবে ফার্স্ট শোনো সহজ কথা পোলার হইলে কি করবে ডাইপোল থাকবে ডাইপোল থাকলে ডাইপোল ডাইপোল বন্ড হবে আর ডাইপোল ডাইপোল বন্ডের যদি হাইড্রোজেন থাকে তাহলে সেটাই হাইড্রোজেন বন্ড সিম্পল আচ্ছা স্যার এইচএফ এর সাথে পাশে অন্য কোন এইচ এর সাথে অন্য কিছু থাকতে পারবে না মানে মনে করো এটা এইচএফ আর এটা ওয়াটার সমস্যা কি তাতে সেটাও ডাইপোল থাকতে পারবে হ্যাঁ ওটাও হাইড্রোজেন বন্ড হইতে পারবে কিন্তু আমরা এখন সেটা নিয়ে কথা বলছি না আমরা শুধু একটা মানে নিজেদের মধ্যে কথা বুঝতে পারছো তাহলে তাহলে এইটা হচ্ছে ওয়ান মার্কের জন্য মেনশন করবা ওয়ান মার্কের জন্য আসলে আর এইটা টু মার্কস হলে টু মার্কসের জন্য মেনশন করবা ইফ দ্য ডিফারেন্স অফ ইলেকট্রোনেগেটিভিটি বিটুইন অ্যাটমস ইজ হাই অর্থাৎ এদের মধ্যে নেগেটিভিটি ডিফারেন্স কি হইতে হবে হাই হতে হবে তাহলে পরে কি হবে হাইড্রোজেন বন্ড ফর্ম করবে বা ডাইপোল ফর্ম করবে ডাইপোল ফর্ম করলে হাইড্রোজেন বন্ড ফর্ম করবে এই হচ্ছে ব্যাপার ওকে তাহলে হাইড্রোজেন বন্ডের ফার্স্ট কন্ডিশন হচ্ছে স্যার পোলার কম্পাউন্ড পোলার হতে হবে ফার্স্ট কন্ডিশন হলো পোলার হতে হবে এফেক্ট অফ হাইড্রোজেন বন্ড এফেক্ট অফ হাইড্রোজেন বন্ডের এক্সপ্লেনেশন এখন যেগুলো দিতে যাচ্ছি
একবারে মানে আসবে কোন মানে মিস নাই একটা একটা করে নাম্বার ওয়ান সেটা হচ্ছে ফিজিক্যাল স্টেট ফিজিক্যাল স্টেট ওরিয়েন্টেড হ্যাঁ তাহলে এফেক্ট অফ হাইড্রোজেন বন্ড অন ফিজিক্যাল স্টেট এফেক্ট অফ হাইড্রোজেন বন্ড অন ফিজিক্যাল স্টেট ফর এক্সাম্পল এট রুম টেম্পারেচার H2O is liquid, but H2S is gaseous. Most sector question. At room temperature, water is liquid, but hydrogen sulfide is gaseous. Okay, so it has an answer for this, supposed to say. And, সবচেয়ে ভালো কথা কি বলি, ওই যে ডেসক্রিপশনটা লিখছিলাম না, যেটা বললাম 2 মার্কের জন্য, মজার ব্যাপারটা কি জানো ওই ডেসক্রিপশনটাই এখানে দিতে হবে ওই ডেসক্রিপশনটাই দিতে হবে যত রকম কোশ্চেন আছে হাইড্রোজেন বন্ড নিয়ে সব কোশ্চেনের ওই ডেসক্রিপশনটাই দিবা শুধু এক্সাম্পলের সময় যায় এক্সাম্পলটা চেঞ্জ করে দিবা কথা বুঝা নাই মনে করো ওই কথাটাই লিখছো লেখার পরে শুধু দেখাচ্ছ যে হ্যাঁ ওয়াটারে এমন হয় আর একটা কথা বলো স্যার এমন কি কোনো রুল আছে যে এই মানে যেই সাবস্টেন্সটা এরকম লিকুইড মানে পার্মানেন্ট ডাইপোল ফোর্সে যদি হয় তাহলে সেটা এ স্টেট হবে আর টেম্পোরারি হলে ওইটা আরেক স্টেট হবে না তোমরা ওই পার্মানেন্ট টেম্পোরারি সেদিন বুঝাইছি বলে ওটার এক টেনোনার ওটারে নিয়ে আর টানাটানি করো না ওটা ওখানে ফরগেট ওটা নিয়ে আর এদিকে এই ক্লুর সাথে মিলাইও না তাহলে পার্মানেন্ট টেম্পোরারি ওটা অনেকে বলবেও না আমি শিওর তুমি যাও ক্লাসে কলেজে ওগুলো বলবেও না হ্যাঁ সো দ্যাট ওইটা ওইটা আমি তোমাদের বেটার নলেজের জন্য বলে আসছি তো ওইটা না ওই ইস্যুটা এখানে আর আসবে না পার্মানেন্ট না টেম্পোরারি ওই ইস্যুটা এখানে চেনো না ঠিক আছে এখানে পিওরলি হাইড্রোজেন বন্ডের টপিকে চিন্তা করো হ্যাঁ আচ্ছা তো আর স্যার দুটো কন্ডিশন কেন সেম টেম্পারেচারে আচ্ছা আর আর আরেকটা বলি সেটা হলো গিয়া যে আরেকটা জিনিস ক্লিয়ার করে দেই যে লিকুইড হওয়ার পেছনে যে একমাত্র হাইড্রোজেন বন্ডই দায়ী থাকবে তা তো না লিকুইড হতে পারে আরো অন্যান্য কারণে অনেকে লিকুইড হতে পারে বাট এইখানে লিকুইডটা হচ্ছে হাইড্রোজেন বন্ডের কারণে আসো এট রুম টেম্পারেচার ওয়াটার ইজ লিকুইড বাট হাইড্রোজেন সালফাইড গ্যাসিয়াস এই জন্যই তো কোশ্চেনটা করলো যে ওয়াটার লিকুইড বাট হাইড্রোজেন সালফাইড কেন গ্যাসিয়াস রুম টেম্পারেচারে ওয়াটার লিকুইড হাইড্রোজেন সালফাইড গ্যাসিয়াস কেন তো তুমি সেখানে তোমার অ্যান্সার কি যদি ওয়ান সেন্টেন্সে বলো অ্যান্সার কি তুমি বলবা ওয়াটার হ্যাজ হাইড্রোজেন বন্ড হাইড্রোজেন সালফাইড হ্যাজ নো হাইড্রোজেন বন্ড এটাই তো মেইন কারণ ওয়াটার কাছে হাইড্রোজেন বন্ড আছে যাদের হাইড্রোজেন বন্ড থাকে তারা অ্যাসোসিয়েশন তৈরি করতে পারে যাদের হাইড্রোজেন বন্ড হয় তারা অ্যাসোসিয়েট হয় বা অ্যাসোসিয়েশন হয় তাদের মধ্যে কথা বুঝতে পারছো তো এটা হলো ইন অ্যাসোসিয়েশন হাইড্রোজেন বন্ড হেলথ ইন অ্যাসোসিয়েশন হাইড্রোজেন বন্ড হেলথ হাইড্রোজেন বন্ড কি করে এই অ্যাসোসিয়েশনটাতে হেল্প করে তো হাইড্রোজেন বন্ড থাকলে ফিজিক্যাল স্টেট চেঞ্জ হয় তো ফিজিক্যাল স্টেট চেঞ্জ হয়ে এটা কোন ফর্মে চলে যায় লিকুইড ফর্মে চলে যায় ব্যাস দ্যাটস ইট তাহলে রুম টেম্পারেচারে ওয়াটার লিকুইড বাট হাইড্রোজেন সালফাইড গ্যাসিয়াস কেন তোমার এক্সপ্লেনেশন হবে তোমার এক্সপ্লেনেশন হবে যে ওয়াটার হ্যাজ হাইড্রোজেন বন্ড ওয়াটার হ্যাজ হাইড্রোজেন বন্ড বলে ওই যে ডেসক্রিপশনটা দিলাম আমি ওই টোটাল ডেসক্রিপশনটা দিবা আগের 2 মার্কের জন্য ওই টোটালটা দিবা দিয়ে হাইড্রোজেন এটাই লজিক শেষ আর কিছু না হ্যাঁ হ্যাঁ ওইরকমই তাহলে ওই H2S কি তাহলে নাই হ্যাঁ আসছেছি তো এখন তোমার তারপরে সেটা ওয়াটারের রেসপেক্টে দেখাবা ওই জায়গাতে স্যার আমি যদি লজিকে স্যার লজিকে যদি এটা অ্যাড করি যে স্যার H2O তে স্যার অক্সিজেন অনেক মানে যে হাই ইলেকট্রোনেগেটিভিটি আছে আর স্যার এই জন্য এটা মানে রুম টেম্পারেচারে লিকুইড থাকে আর H2S এটা নাই এটা কোনো কথা হলো এটা কোনো লজিক হলো লজিক তো অ্যাসোসিয়েশন লজিক হচ্ছে গিয়া ওয়াটার মলিকিউলসের ইন্টারমলিকুলার ফোর্স মানে একটা কিছু গ্যাসিয়াস হওয়া একটা একটা সাবস্টেন্স গ্যাসিয়াস আর একটা সাবস্টেন্স লিকুইড তাহলে গ্যাসিয়াসটা অ্যাসোসিয়েশন করতে পারে নাই লিকুইড অ্যাসোসিয়েশন করতে পারছে তা আর এদের মধ্যে ইন্টারমলিকুলার ফোর্স উইক আর ওইটাতে ইন্টারমলিকুলার ফোর্স স্ট্রং এখন কথা হচ্ছে যে সেই ইন্টারমলিকুলার ফোর্স কোনটা এটা হাইড্রোজেন বন্ড তাহলে এটা তো ইন্টারমলিকুলার ফোর্স এর বাইরে অ্যান্সার করো কিভাবে তুমি এটা দিয়ে ইন্টারমলিকুলার ফোর্স ছাড়া এটা অ্যান্সার হবে কি করে কারণ এটা লিকুইড হওয়া মানে কি অ্যাসোসিয়েশন করা অ্যাসোসিয়েশন করবে মানে কি অ্যাসোসিয়েশন কেমনে করবে কোন ইন্টারমলিকুলার ফোর্স ছাড়া অ্যাসোসিয়েশন হয় কেমনে আবার সো দ্যাট অ্যাসোসিয়েট করতে গেলে একটা ইন্টারমলিকুলার ফোর্স থাকতে হবে
এর মধ্যে কোন ইন্টারমলিকুলার ফোর্স আছে? হাইড্রোজেন বন্ড আছে। কেন হাইড্রোজেন বন্ড আছে? কারণ এটা হাইড্রোজেন বন্ডই ফর্ম করবে, কারণ এর কাছে পার্শিয়াল পজিটিভ হাইড্রোজেন আছে। সো দ্যাট এটা হচ্ছে ওয়াটার মলিকিউল। এটা আরেকটা ওয়াটার মলিকিউল, তাহলে এখানে কি হবে? হাইড্রোজেন বন্ড হবে, আরো ওয়াটার মলিকিউল, কি হবে? আরো হাইড্রোজেন বন্ড হবে। তো এভাবে হাইড্রোজেন বন্ড কন্টিনিউ। স্যার একটা কোশ্চেন আছে স্যার, বলো। স্যার হাইড্রোজেন বন্ডে কি স্যার একটা হাইড্রোজেন আর বাকি কিছু থাকলে কি ওটা হাইড্রোজেন বন্ড বলা যেতে পারে? যদি অন্য কিছু থাকতো তাহলে এটা তো কোনো কিছু না, পার্শিয়াল নেগেটিভ কে আছে এটা কোনো এটা ব্যাপার না। তো ওটা তখন ফ্লোরিন ছিল, এখন অক্সিজেন আছে। ও আচ্ছা, হাইড্রোজেন পার্শিয়াল পজিটিভ আছে কিনা সেটাই দেখার ব্যাপার। আচ্ছা এবার আসো, তো এখন এটা ওয়াটারে পসিবল, হাইড্রোজেন সালফাইডে পসিবল না। ওয়াটারে যেটা পসিবল হয়েছে হাইড্রোজেন সালফাইডে সেটা পসিবল না, কারণ অক্সিজেনের নেগেটিভিটি 3.5 আর হাইড্রোজেনের নেগেটিভিটি 2.1, ডিফারেন্স হলো 1.4। আর সালফারের নেগেটিভিটি 2.5, সালফারের নেগেটিভিটি হচ্ছে তোমার ওই যে 2.2 বা 2.8। এইটা কিসের জন্য? এটা তো স্যার হচ্ছে যে কোভ্যালেন্ট না কোভ্যালেন্ট না এটা দেখার জন্য না। হাইড্রোজেন বন্ড, হাইড্রোজেন সালফাইড ইজ নন পোলার, সো দ্যাট হাইড্রোজেন সালফাইড ক্যান নট প্রোডিউস হাইড্রোজেন বন্ড। যদিও তার কাছে হাইড্রোজেন আছে কিন্তু সে হাইড্রোজেন বন্ড করতে পারবে না। স্যার এই যে নেগেটিভিটি অক্সিজেনের 3.5, এদের কোনো ইউনিট নাই? না না, এগুলো একটা স্কেল, এগুলো একটা স্কেল। তার মানে H2S নাই একটাও হাইড্রোজেন বন্ড? না মানে H2S হাইড্রোজেন বন্ড ফর্ম করবে না, কারণ ফার্স্ট অফ অল এটা পোলারই তো না, এটা তো পোলার না। তো এটা পোলার যদি না হয় তাহলে ওয়াটার যে হাইড্রোজেন বন্ড ফর্ম করার যে অ্যাবিলিটিটা ওয়াটারের আছে সেটা এখন কি আর হাইড্রোজেন সালফাইডের আছে? কারণ হাইড্রোজেন সালফাইড তার পোলার না, পোলার না হইলে হাইড্রোজেন পজিটিভও নাই, হাইড্রোজেন পজিটিভ না হইলে হাইড্রোজেন বন্ড হবে কোত্থেকে? পোলার না এটা কি স্যার কেমনে বুঝছেন স্যার? ওটা কি ওয়ান এর নিচে দেখে মানে 0.5 এর নিচে না ডিফারেন্সটা? স্যার ডিফারেন্সটা কত? 0.5 থেকে 1.9 না? না না, 0.5 এর নিচে হলে কোভ্যালেন্ট, 0.5 থেকে 1.7 হইলে পোলার। এই যেমন এটা 1.4, এটা হলো পোলার। 1.9 অনেক জায়গা দেখো 1.7। না না না, 1.7 1.9 দুইটাই আছে, কথা বুঝছো? দুইটাই আছে, সো দ্যাট 1.5 বা 1.9 যেটাই হোক সেটা তো পোলারের জন্য। 5 এর নিচে হইলে হচ্ছে স্যার মানে 0.5 হলো কোভ্যালেন্ট, আর হ্যাঁ 0.5 পর্যন্ত কোভ্যালেন্ট, আর ওটা হলে পোলার। পোলার পোলার কোভ্যালেন্ট নন পোলার, কোভ্যালেন্ট পোলার, কোভ্যালেন্ট নন পোলার আর কোভ্যালেন্ট পোলার। তাহলে এটা হচ্ছে তোমার, দিস ইজ দ্য অ্যান্সার। ওকে, সো ওয়াটার লিকুইড হাইড্রোজেন সালফাইড গ্যাসিয়াস, বিকজ ওয়াটার ক্যান প্রোডিউস হাইড্রোজেন বন্ড, হাইড্রোজেন সালফাইড ক্যান নট প্রোডিউস, ক্যান নট প্রোডিউস। কেন? ওয়াটার পোলার, এই কারণে হাইড্রোজেন বন্ড ফর্ম করে। হাইড্রোজেন সালফাইড পোলারও না, তো হাইড্রোজেন বন্ড ফর্ম করে না, হাইড্রোজেন বন্ড ফর্ম করে না, সিম্পল, শেষ। স্যার আচ্ছা একটা আপনি স্যার ইয়া দিতে পারবেন যেখানের মধ্যে যে সব ইয়ার মানে ইলেকট্রোনেগেটিভ দেওয়া আছে? জি স্যার এটা দিতে পারলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, দেখো এরপরে আসো, 2 নম্বর এক্সপ্রেশন, বয়লিং পয়েন্ট। একটা হচ্ছে ফিজিক্যাল স্টেট, এফেক্ট অন ফিজিক্যাল স্টেট, একটা হচ্ছে এফেক্ট অন ফিজিক্যাল স্টেট, আর এখন যেটা সেটা হচ্ছে এফেক্ট অন বয়লিং পয়েন্ট। এফেক্ট অফ ফিজিক্যাল স্টেট ডান, ওইটাই আছে সব সময়, আর এখন হচ্ছে এফেক্ট অফ বয়লিং পয়েন্ট। এফেক্ট অন বয়লিং পয়েন্টে দুইটা কোশ্চেন আছে। একটা কোশ্চেন হচ্ছে যে বয়লিং পয়েন্ট অফ boiling point of ammonia is higher than pH 3, এটা আছে যে boiling point of NH3 is higher than pH 3, boiling point of NH3 is higher than pH 3, same কথা, same, ammonia boiling point more,
দেন পিএইচ থ্রি, এনএইচ থ্রি বয়লিং পয়েন্ট মোর দেন পিএইচ থ্রি, কারণ কি একই অ্যামোনিয়াতে নেগেটিভিটি ডিফারেন্স বেশি, তো অ্যামোনিয়া বিকাম পোলার, তো অ্যামোনিয়া ক্যান প্রডিউস হাইড্রোজেন বন্ড অ্যান্ড ডিউ টু প্রেজেন্ট হাইড্রোজেন বন্ড বয়লিং পয়েন্ট অ্যামোনিয়া ইজ মোর, whereas pH3 cannot produce hydrogen bond because it is non-polar, because it is non-polar, it has only van der Waals force, it has only van der Waals force, মানে যাদের হাইড্রোজেন বন্ড করে না তাদের কাছে থাকা ফোর্স আছে আর সেটা হচ্ছে van der Waals force, van der Waals force, তার মানে এর কাছে আছে হলো হাইড্রোজেন বন্ড, ওর কাছে আছে শুধু van der Waals force, এই কারণে এটার বয়লিং পয়েন্ট বেশি, সিম্পল সিম্পল, ওকে। আচ্ছা স্যার একটা কোশ্চেন বলো, আমরা শুধু হাইড্রোজেন বন্ড নিয়ে ডিসকাস করতেছি কেন, অন্য এলিমেন্টের বন্ড গুলো কেন করা হচ্ছে না? আজকে টপিকই তো হাইড্রোজেন বন্ড, কারণ বন্ড মানে বন্ড ক্যাটাগরিতে এটা পুরো আলাদা, বন্ড কে এত ইম্পর্টেন্স তো দেওয়া হয়নি, এইটা আজকে ডিসকাসই তো হচ্ছে হাইড্রোজেন বন্ড নিয়ে, তার কারণে ওই বেটা হাইড্রোজেন বন্ড নিয়ে কথা হচ্ছে, অন্য বন্ড নিয়ে কেন কথা বলবে? আজকে তো কথাই বলতেছি আমি হাইড্রোজেন বন্ড নিয়ে, তো হাইড্রোজেন বন্ডে কি বেশি ইম্পর্টেন্স অন্য এলিমেন্টের বন্ড হচ্ছে? অন্য এলিমেন্টের বন্ড তো আয়নিক বন্ড, অন্য এলিমেন্টের মধ্যে বন্ড ছিল কোভ্যালেন্ট বন্ড, ওগুলো তো ফান্ডামেন্টাল, মানে ইন্টার মলিকুলার, এটা হচ্ছে পুরো একটা বন্ড ক্যাটাগরির পুরো আলাদা একটা মানে সাইড, এটা হচ্ছে ইন্টার মলিকুলার ফোর্স, এটা হলো ইন্টার মলিকুলার ফোর্স, এটা তো কোনো ইন্ট্রা মলিকুলার না, অন্য এলিমেন্টের কথা এখানে কেন আসছে? আমরা কি অন্য এলিমেন্টের বন্ড কে অ্যাভয়েড করে আসছি? তাদেরটা তো আমরা ডিসকাস করেই আসছি, কিন্তু এটা এটা একটা এডিশনাল বন্ড যেটার কারণে এত অবজারভেশন পাওয়া যায়। দেখো এইটা একটা স্টেম দিচ্ছে দেখবা টিচারদেরকে, এই স্টেমটা দিতে দেখবো অনেক সময়, এটা হচ্ছে এইটা হচ্ছে পুরো গ্রুপ গ্রুপ ফিফটিন এর এলিমেন্ট, নাইট্রোজেন ফসফরাস আর্সেনিক অ্যান্টিমনি, নাইট্রোজেন ফসফরাস আর্সেনিক অ্যান্টিমনি, এগুলো হচ্ছে গ্রুপ ফিফটিন এর এলিমেন্ট, অ্যান্টিমনি কোনটা? স্টিবিয়াম কি বললেন নামটা একটু বলেন তো? এটা এমনিতে এটা হলো আর্সেনিক আর্সেনিক আর হাইড্রোজেন, ঠিক আছে, আর্সেনাইন আর্সাইন বলে আর্সাইন, আর স্যার উপরটা SbH3, ওটা অ্যান্টিমনি হাইড্রাইড, ওকে অ্যান্টিমনি, অ্যামোনিয়া শোনো অ্যামোনিয়া NH3PH3 মানে নাইট্রোজেন ফসফরাস, স্যার আপনি যে স্যার আমাদেরকে ওই যে প্রথমে যে ওই যে স্যার চ্যাপ্টার 2 এর ওই যে স্যার পড়াইছিলেন না স্যার বোর এফ বোর এর গুলা স্যার কলেজে, তো স্যার অর্ধেকের বেশি ইনফরমেশন কিছুই দেয় না, না এটা তো কাস্টমাইজ করবে, শোনো 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 একটু, নয়টা বাজে যাবে, দেখো বয়লিং পয়েন্টের অর্ডার এটাতে ফলো করো যে এনে এই নাইট্রোজেন ফসফরাস আর্সেনিক অ্যান্টিমনি, নাইট্রোজেন ফসফরাস আর্সেনিক অ্যান্টিমনি, তাহলে এইটা এখানে তোমার এইটা এক্সপ্লেন করতে দিল, সাপোজ এটা হচ্ছে বয়লিং পয়েন্টের ট্রেন্ড, এটা এক্সপ্লেন করতে দিল, এই এক্সপ্লেনেশনে কি দেখা যাচ্ছে? অ্যামোনিয়ার বয়লিং পয়েন্টটা পিএইচ থ্রি থেকে বেশি, ঠিক না, এই যে অ্যামোনিয়া হায়ার দেন পিএইচ থ্রি, অ্যামোনিয়া হায়ার দেন পিএইচ থ্রি, রাইট না, এই যে এই কোশ্চেনটা যে অ্যামোনিয়া হায়ার দেন পিএইচ থ্রি, কিন্তু এখানে আরেকটা ব্যাপার আছে যে এইটা এক্সপ্লেন করলাম মানে কি, তাহলে যে এইটা এক্সপ্লেন করার মানে কি, ওকে শোনো এই অ্যামোনিয়াটা কোথায় থাকা উচিত ছিল যদি না হাইড্রোজেন বন্ড ফর্ম করত, কোথায় থাকতো? তাহলে এই জায়গায় এইখানে থাকতো, ঠিক কি না? যদি হাইড্রোজেন বন্ড তার পক্ষে পসিবল না হইতো তাহলে ট্রেন্ডে সে কই থাকতো সবার, ঠিক আছে, এই ট্রেন্ডটা দেখলে কি মনে হয়? তো এই ট্রেন্ডটা দেখলে কি মনে হয়? এই ট্রেন্ডে কি বলে যে কন্টিনিউয়াস ইনক্রিজ করে যাচ্ছে, তাহলে এই এটা শুরুটা কার হওয়ার কথা ছিল? অ্যামোনিয়া দিয়ে, তার মানে অ্যামোনিয়া থেকে কন্টিনিউয়াস ইনক্রিজ হওয়ার কথা ছিল, কিন্তু অ্যামোনিয়াটা আবার পিএইচ থ্রি থেকে বেশি, তো এইটার এক্সপ্লেনেশন কি? এইটার এক্সপ্লেনেশন হলো যে তোমার ভ্যান ডার ওয়ালস ফোর্স ইনক্রিজ হতে থাকে, ভ্যান ডার ওয়ালস ফোর্স ইনক্রিজ হয়, অ্যাটমিক মলিকুলার ম্যাস যত বেশি হয়, মলিকুলার ম্যাস যত বেশি ভ্যান ডার ওয়ালস ফোর্স তত মোর, মলিকুলার ম্যাস যত মোর কোভ্যালেন্টে
কোভ্যালেন্টের মধ্যে যত বেশি মলিকুলার ম্যাস যত বেশি হবে, মনে রাখবা তোমার ভ্যানডেরওয়ালস ফোর্স তত বেশি হবে, ভ্যানডেরওয়ালস ফোর্স তত বেশি হবে। মিথেন থেকে ইথেনের ভ্যানডেরওয়ালস ফোর্স বেশি, ইথেন থেকে প্রোপেনের ভ্যানডেরওয়ালস ফোর্স মোর, প্রোপেন থেকে বিউটেনের ভ্যানডেরওয়ালস ফোর্স মোর। তার মানে যত বড় অ্যালকেন হবে তত ভ্যানডেরওয়ালস ফোর্স বেশি। এই কারণে যত বড় অ্যালকেন হয় আস্তে আস্তে গ্যাস থেকে লিকুইড, লিকুইড থেকে সলিডে যায়। কেন? কারণ সেখানে ভ্যানডেরওয়ালস ফোর্স বাড়ে। তার মানে ভ্যানডেরওয়ালস ফোর্সও কিন্তু কম বেশি হইলেও কিছু যায় আছে। তাহলে এই ভ্যানডেরওয়ালস ফোর্স বাড়ার সাথে সাথে তোমার কি হচ্ছিল, বয়লিং পয়েন্ট ইনক্রিজ হয়। কিন্তু অ্যামোনিয়ার বয়লিং পয়েন্টটা এই ফসফরাসের চাইতেও কিছুটা বেশি। তার মানে তার ভ্যানডেরওয়ালস ফোর্স কিন্তু তারও আছে, কিন্তু সে একটা অ্যাডিশনাল ফোর্স অ্যাচিভ করে ফেলছে, সেটা হচ্ছে হাইড্রোজেন বন্ড। এটা হচ্ছে হাইড্রোজেন বন্ড, এন্ড দিস ইজ ওয়াই অ্যামোনিয়ার পজিশনটা পিএইচ থ্রি থেকে উপরে। তাহলে এটা এরকম সিঙ্গেলি দিতে পারে, আবার এটা স্টেম হিসেবেও দিতে পারে। তো এই স্টেম হিসেবে দিলে এই অর্ডারের এক্সপ্লেনেশন হলো যে ভ্যানডেরওয়ালস ফোর্স ইনক্রিজ হচ্ছে, ভ্যানডেরওয়ালস ফোর্স ইনক্রিজ হচ্ছে সেই কারণে। কিন্তু তাহলে এটা এখানে কেন? তখন তুমি বলবা এটা হাইড্রোজেন বন্ড ফর্ম করে, সেই কারণে এটা কিছুটা বেশি নর্মালের থেকে। So that it's an explanation. Boiling point is trend. Boiling point is higher than ether. অ্যালকোহলের বয়লিং পয়েন্ট ইথারের চেয়ে বেশি, একই কারণ। অ্যালকোহল হ্যাজ ওয়েজ গ্রুপ উইচ হ্যাজ পার্সিয়াল পজিটিভ হাইড্রোজেন, পার্সিয়াল নেগেটিভ অক্সিজেন। অ্যালকোহল হ্যাজ ওয়েজ গ্রুপ উইচ হ্যাজ পার্সিয়াল পজিটিভ হাইড্রোজেন, পার্সিয়াল নেগেটিভ অক্সিজেন, সো দ্যাট ইট ক্যান প্রডিউস হাইড্রোজেন বন্ড। তো তখন কি করে? হাইড্রোজেন বন্ড ফর্ম করে, হাইড্রোজেন বন্ড ফর্ম করে, সো দ্যাট ইন্টারমোলিকুলার ফোর্স বেড়ে যায়, এই কারণেই বয়লিং পয়েন্ট মোর। কিন্তু ইথার যে, সে তো কোনো হাইড্রোজেন বন্ড করতেই পারবে না, ইথার ইথার ওটা তারা হাইড্রোজেন বন্ড করবে না, সো দ্যাট বয়লিং পয়েন্ট লোয়ার দেন অ্যালকোহল। তাহলে আরেকটা জায়গা কি বয়লিং পয়েন্টের। আচ্ছা নাম্বার থ্রি, তাহলে ফার্স্টে ফিজিক্যাল স্টেট, সেকেন্ড হলো বয়লিং পয়েন্ট, ফিজিক্যাল স্টেট বয়লিং পয়েন্ট, ফিজিক্যাল স্টেট বয়লিং পয়েন্ট। আচ্ছা এবার হচ্ছে ডাইমার ফরমেশন, ডাইমার ফর্মেশন, তার মানে ডাইমারও ফর্ম করে বিকজ অফ হাইড্রোজেন বন্ড সামটাইমস, ডাইমার ফর্ম করে সেটাও বিকজ অফ হাইড্রোজেন বন্ড সামটাইমস, মানে ডাইমারও ফর্ম করতে পারে হাইড্রোজেন বন্ডের কারণে। ফর এক্সাম্পল সিএইচ সি ডাবল ও এইচ হোল টু, এটা ইথানোয়িক অ্যাসিডের ডাইমার, সিএইচ সি ডাবল এইচ হোল টু ইথানোয়িক অ্যাসিডের ডাইমার। এটা ইথানোয়িক অ্যাসিডের ডাইমার কিভাবে ফর্ম করে দেখো, এই CH3 COOH, এই যে সেখানেও এটা করা হয়ে গেলে পরে নিজে দেখবা যে উল্টা পাল্টা করে কাইটা সেটা কাকার করে দিবা। কি করছি আমি, এটা তো ইথানোয়িক অ্যাসিড দুইটা লেখছেন, ডাইমার ফর্ম করতেছে তবে কার সাহায্যে, হাইড্রোজেন বন্ডের সাহায্যে। তাহলে এখানে হাইড্রোজেন বন্ডের সাহায্যে মানে কি, তার মানে হাইড্রোজেন বন্ড লিঙ্কিং করবে, হাইড্রোজেন বন্ডের লিঙ্কিং হবে, হাইড্রোজেন বন্ডের লিঙ্কিং হবে, তাই না? তো আসো, এটা একটা ইথানোয়িক অ্যাসিড, এটা একটা ইথানোয়িক অ্যাসিড, এই যে কার্বন, এই যে এই যে এই কার্বন, ঠিক আছে, এই তার সাথে মিথাইল, এই তার সাথে ওই, আর এই যে ডাবল বন্ডের অক্সিজেন, আবার এই যে কার্বন তার সাথে আছে মিথাইল, এই যে ডাবল বন্ডের অক্সিজেন, আর এই হলো গিয়া ওই, এই যে কার্বনের চার হাত, এক দুই তিন চার, এক দুই তিন চার, দেখছো? আচ্ছা তো টেকনিক্যালি কি করা লাগছে খেয়াল করে নিও, এটার ওয়েজ দিচ্ছে উপরে আর এটার অক্সিজেন দিচ্ছে এই সাইডে, আবার এটার আবার রিভার্স করে, রিভার্স করে দিচ্ছি, অক্সিজেন দিয়ে দিচ্ছি নিচে আর এর ওয়েজ দিয়ে দিচ্ছি, ঠিক আছে, এর ওয়েজ আর এর ও, তার মানে এইখানে হাইড্রোজেন বন্ডটা তৈরি হবে, এইখানে হাইড্রোজেন বন্ডটা তৈরি হবে, দেখছো কোথায় হাইড্রোজেন বন্ডটা হইল গেলে। আবার করে দেই, কি করবা, CH3 C, এই যে ডাবল বন্ড অক্সিজেন, সিঙ্গেল বন্ড ওএইচ করবা,
এটা হলো গিয়া লেফটের মলিকিউল বা রাইটারটা তখন করবা কার্বন তো নিতেই হবে এবং কার্বনের সাথে তো মিথাইল নেওয়াই লাগবে এবার তুমি তুমি তো দেখতেছো যে এটা উপরে অক্সিজেন তাহলে ওইটা দিবা আর উপরে আর এটা নিচে ওই তো এটার অক্সিজেনটা নিচে এন্ড এই যে দুই অক্সিজেন মাঝখানে হাইড্রোজেন এই যে টু অক্সিজেন মাঝখানে হাইড্রোজেন লিঙ্কিং লিঙ্ক করে দিবা হ্যাঁ এটাই হাইড্রোজেন বন্ড তার মানে ইথানোয়িক অ্যাসিড ডাইমার ফর্ম করে সেটা হচ্ছে বাই দ্য হেল্প অফ হাইড্রোজেন বন্ড ইথানোয়িক অ্যাসিড যে ডাইমার ফর্ম করে সেটাও বাই দ্য হেল্প অফ হাইড্রোজেন বন্ড ইথানোয়িক অ্যাসিড ডাইমার ফর্ম করে বাই দ্য হেল্প অফ হাইড্রোজেন বন্ড সো দ্যাট আচ্ছা দুইটা হাইড্রোজেন বন্ড ফর্ম করবে হ্যাঁ তাহলে ইথানোয়িক অ্যাসিড ডাইমার ফর্ম করতে গেলে দুইটা হাইড্রোজেন বন্ড এটা 2015 এ একটা এমসিকিউ এসেছিল যে হাউ মেনি হাইড্রোজেন বন্ড ইন দা ডাইমার অফ ইথানোয়িক অ্যাসিড হাউ মেনি হাইড্রোজেন বন্ড ইন দা ডাইমার অফ ইথানোয়িক অ্যাসিড আনসার হচ্ছে টু হাইড্রোজেন বন্ড তাহলে ডাইমার ফর্ম করে হাইড্রোজেন বন্ডের সাহায্যে হ্যাঁ এন্ড দা লাস্ট ওয়ান আইস ফ্লোট ইন ওয়াটার আইস ফ্লোটস ইন ওয়াটার স্যার এটা তো প্রেসারের কারণে এটা হলো এটাতেও হাইড্রোজেন বন্ডের একটা ইফেক্ট আছে এটাতেও হাইড্রোজেন বন্ডের কি আছে ইফেক্ট আছে তাহলে ওয়াটার কেন পানিতে ভাসে সেটাও হাইড্রোজেন বন্ডের ইফেক্টের কারণেই এবার আসো এক্সপ্লেনেশনটা কি সেটা হচ্ছে আমরা এমনিতে কি এক্সপ্লেনেশন দিতাম আমরা এক্সপ্লেনেশন দিতাম এভাবে যে ওয়াটারের ডেন্সিটি আইসের চেয়ে মোর অথবা আইসের ডেন্সিটি ওয়াটারের চেয়ে লেস তাই তো এটা না বলতা যে আইসের ডেন্সিটি লোয়ার দেন ওয়াটার আইসের ডেন্সিটি লোয়ার দেন ওয়াটার আর যার ডেন্সিটি লোয়ার দেন ওয়াটার সেটাই পানি ওয়াটারে ভাসে ফ্লোটিং হয় ঠিক আছে তো ওই হিসেবেই তো জানো যে আইসের ডেন্সিটি লোয়ার দেন ওয়াটার ওয়াটারের থেকে আইসের ডেন্সিটি কম তার কারণেই আইস ফ্লোট ইন ওয়াটার কিন্তু কথা হচ্ছে যে কেন মানে এর ডেন্সিটি কেন কম ঠিক আছে সেই জায়গাটা একটু শেয়ার করতে হবে এখন হ্যাঁ আচ্ছা তো এই জায়গাতে শেয়ারিংটা এরকম যে ধরো ওয়াটার মলিকিউল তো ওয়াটার মলিকিউল মানে হাইড্রোজেন বন্ড ফর্ম করে পার্সিয়াল নেগেটিভ পজিটিভ পার্সিয়াল পজিটিভ পার্সিয়াল নেগেটিভ পার্সিয়াল পজিটিভ পার্সিয়াল পজিটিভ পার্সিয়াল নেগেটিভ পার্সিয়াল পজিটিভ পার্সিয়াল পজিটিভ হাইড্রোজেন বন্ড ফর্ম করবে হাইড্রোজেন বন্ড ফর্ম করবে ওয়াটারে ওয়াটার কি হয় ওয়াটার হ্যাজ ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড ওয়াটার হ্যাজ ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড ওয়াটারে কি আছে ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড আছে ওয়াটারে কি আছে ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড আছে ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড আছে এখন ওয়াটারটা যখন তোমার ইয়েতে কনভার্ট হয় ওয়াটারটা যখন তোমার লাইক মানে কি বলা হয় আইসে কনভার্ট হয় মানে বা ওয়াটারকে যখন আমরা আইসে কনভার্ট করি আবার বুঝো ওয়াটারকে যখন আমরা আইসে কনভার্ট করি তখন এই ওয়াটারের যে ওয়াটার মলিকিউলের মধ্যে আরো ওয়াটার মলিকিউল আছে না আরো এরকম অনেক ওয়াটার মলিকিউল আছে আরো আরো ওয়াটার মলিকিউল আছে হ্যাঁ তো তখন দেখানো হয় কি যে তোমার এই ওয়াটার মলিকিউলের মধ্যে আবার পারপেন্ডিকুলারলি তোমার আরো নতুন করে হাইড্রোজেন বন্ড ফর্ম করে আরো নতুন আপনি যে পুরাটা যে মানে মানে লেখছেন এটা কি আইসের বন্ডিং না মানে আমি এক্সপ্লেনেশন দিচ্ছি শোনো কি যে আইস মানে ফার্স্ট অফ অল ওয়াটার ওয়াটার হ্যাজ হাইড্রোজেন বন্ড ওয়াটার হ্যাজ হাইড্রোজেন বন্ড ফার্স্ট অফ অল ওয়াটার হ্যাজ ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড হোয়েন ওয়াটার কনভার্টেড টু আইস হোয়েন ওয়াটার কনভার্টেড টু আইস অর্থাৎ ওয়াটার যখন আইসে কনভার্ট হয় তখন আরো কিছু হাইড্রোজেন বন্ড ফর্ম করে ওয়াটার মলিকিউলের মধ্যে পারপেন্ডিকুলারলি পারপেন্ডিকুলারলি আরো কিছু হাইড্রোজেন বন্ড ফর্ম করে বুঝো কত ওয়াটারেও হাইড্রোজেন বন্ড থাকে আইসে যখন কনভার্ট হয় তখন আরো কিছু পারপেন্ডিকুলার হাইড্রোজেন বন্ড ফর্ম করে ওয়াটারের সাথে ওয়াটারের তবে আইসের যে হাইড্রোজেন বন্ড তৈরি হয় ওয়াটারের যে হাইড্রোজেন বন্ড ছিল ওয়াটারের হাইড্রোজেন বন্ডের লেন্থ কম আর আইসে যে নতুন করে হাইড্রোজেন বন্ড হইল ওই হাইড্রোজেন বন্ডের লেন্থ অনেক বেশি অর্থাৎ ওয়াটারের মধ্যে যে হাইড্রোজেন বন্ড তার লেন্থ হচ্ছে 95 পিএম মানে পিকোমিটার আইসে ওয়াটারে আর যখন আইস ফর্ম করে তখন সেটা 1.77 পিএম তাহলে বুঝো অবস্থাটা
ওয়াটারের মধ্যে যেটা নর্মাল হাইড্রোজেন বন্ড যেটা অল টাইম আছে ওই হাইড্রোজেন বন্ডের লেন্থ ওটা হচ্ছে রেগুলার হাইড্রোজেন বন্ড, ওটা হচ্ছে কি রেগুলার হাইড্রোজেন বন্ড যেটার মধ্যে বন্ড লেন্থ হচ্ছে 95 PM। অথচ যখন আইসে কনভার্ট হয় আরো নতুন হাইড্রোজেন বন্ড তৈরি করে অ্যান্ড এটা পারপেন্ডিকুলার আরো নতুন করে হাইড্রোজেন বন্ড ফর্ম করে, করলে করলেও সেই হাইড্রোজেন বন্ড গুলোর লেন্থ আবার 1.77 PM, তার মানে হ্যাঁ পিকোমিটার, পিকোমিটার, পিকো, পিকোমিটার। স্যার এটা কিসের জন্য ইউজ করা হয় পিকোমিটার? মানে লেন্থ, লেন্থ, ডিসটেন্স। তাহলে ডিসটেন্সটা তোমার বেড়ে যায় হাইড্রোজেন বন্ডের, বুঝছো? কিন্তু ওয়াটারের যে লেন্থ হাইড্রোজেন বন্ডের তার থেকে আইসে কনভার্ট হওয়ার পরে লেন্থ আরো বেড়ে যায়, ওয়াটারের সাথে ওয়াটারের ডিসটেন্স বেড়ে যায়, ইন্টারমলিকুলার ডিসটেন্সটা বেড়ে যায়। যখন ডিসটেন্স বাড়ে তখন কি হয় এখানে ভ্যাকুয়াম তৈরি হয়ে যায়। আইসের ভিতরে কি থাকে তখন? ভ্যাকুয়াম থাকে, ভ্যাকুয়াম, শূন্যস্থান তৈরি হয়, ভ্যাকুয়াম তৈরি হয়, ওই কারণেই ডেন্সিটি কমে যায়। আর ডেন্সিটি কমে যায় বলেই আইস ক্রস ইন ওয়াটার। তার মানে মেইন কথাটা হচ্ছে আইসের ডেন্সিটি লোয়ার দেন ওয়াটার, কিন্তু ডেন্সিটি কে কমাইয়া দিল, কেন কমলো, সেটা হচ্ছে বিকজ অফ হাইড্রোজেন বন্ড, বিকজ অফ হাইড্রোজেন বন্ড। অর্থাৎ এক্সট্রা পারপেন্ডিকুলার উগলা আসতো কোথা থেকে, মানে ওই আইসে কনভার্ট হওয়ার পরে নতুন করে তারা আরো হাইড্রোজেন বন্ড ফর্ম করে। সেই হাইড্রোজেন করলো ওই ওয়াটার মলিকিউল চাই, যেটা ওয়াটার মলি, হ্যাঁ যে ওয়াটার মলি, স্যার ভ্যাকুয়ামটা কেমনে হলো? আমি সেটাই বলতেছি যে ওয়াটার মলিকিউল তো আইস ওয়াটার ফর্ম যখন থাকে তখন ওয়াটার মলিকিউল থাকে, আইস ফর্মে থাকলেও ওয়াটার মলিকিউল থাকে, আর ওয়াটার ফর্মে থাকা অবস্থায় হাইড্রোজেন বন্ড থাকে। যখন সে আইসে কনভার্ট হয় অর্থাৎ তার যখন সলিডিফিকেশন হয়, সলিড হয়, তখন আরো নতুন নতুন হাইড্রোজেন বন্ড তৈরি হয় পারপেন্ডিকুলার, আরো নতুন নতুন হাইড্রোজেন বন্ড তৈরি হয় পারপেন্ডিকুলার। নতুন করে যে হাইড্রোজেন বন্ড হয় তাদের সেখানে লেন্থ বেশি থাকে, ডিস্টেন্স বেশি থাকে, ডিস্টেন্স বেড়ে যায়, তখন তখন ওয়াটার মলিকিউলের সাথে ওয়াটার মলিকিউলের ডিস্টেন্সটা বেড়ে যায়। আর ডিস্টেন্স যখন মলিকিউলের সাথে মলিকিউলের ডিস্টেন্স বাইরে যাওয়া মানে কি, তার মানে হচ্ছে যে এই স্ট্রাকচারটার ভেতরে ফাঁকা জায়গা তৈরি হয়, ভ্যাকুয়াম তৈরি হয়ে যায়, যেহেতু দূরত্ব বাইরে গেছে এই জন্য ভ্যাকুয়াম তৈরি হয়ে যায়, ওই ভ্যাকুয়ামের কারণে ডেন্সিটি কমে যায়, আর ডেন্সিটি কম বলেই এটা ওয়াটারে ফ্লট করে। আচ্ছা স্যার এটা কি বলা যায় ভ্যানডারওয়ালস এখানে আইসের বেশি বা ভ্যানডারওয়ালসের কথা আছে কেন? ওটা তো দুইটাই তো ওয়াটার, আইসও ওয়াটার, ওয়াটার ইটসেলফ ওয়াটার, যার কারণে এখানে ফ্যাক্টরটা ভ্যানডারওয়ালসে যাবে কেন? আচ্ছা ওটা তো পয়েন্ট ওয়ান দা ডিফারেন্স হবে না, ভ্যানডারওয়ালসের ব্যাপারটা আসবে কেন? ওখানে তো হলো যে তোমার ভ্যানডারওয়ালসের ইস্যু হলো গিয়া ডিফারেন্ট মলিকিউল হলে, এখন তো ওয়াটার মলিকিউলস আইসেও ওয়াটারেও, শুধু ওয়াটারের মধ্যে যে হাইড্রোজেন বন্ড আছে সেই হাইড্রোজেন বন্ডের ডিস্টেন্স যে আইসের যে নতুন হাইড্রোজেন বন্ড তৈরি হয় ওই নতুন করে তৈরি হাইড্রোজেন বন্ডের ডিস্টেন্স বেশি, যার কারণে তোমার ওই ইন্টারমলিকুলার যে স্পেস বা ভ্যাকুয়াম তৈরি হয় এই ভ্যাকুয়ামের কারণে ডেন্সিটি কমে যায়। সো দ্যাট এটা ডিসটেন্স তো হচ্ছে এটার জন্য ভ্যানডারওয়ালস স্যার বেড়ে যাবে না? ওরে ডিসটেন্সের কারণে ভ্যানডারওয়ালস কে কেন টানতেছো? ডিসটেন্সটা বাড়তেছে হাইড্রোজেন বন্ডের ডিসটেন্সের কারণে, সো দ্যাট সেখানে ভ্যানডারওয়ালস কোথেকে আসলো? এটা এটাও হাইড্রোজেন বন্ড, ওটাও হাইড্রোজেন বন্ড, কিন্তু এই হাইড্রোজেন বন্ডের লেন্থ একটু বেশি থাকে এই আর কি। স্যার এক্সট্রা হাইড্রোজেন তাহলে আসলো কেমনে? ওই যে পারপেন্ডিকুলারলি বললেন যে ওয়াটার অ্যামাউন্ট তো সেম, হ্যাঁ ওয়াটার অ্যামাউন্ট সেম, কিন্তু তোমরা কেন বুঝো না যে, যেমন মনে করো তোমরা পলিথিনের কথা আসো না, পলিথিন কেমনে করো, ডাবল বান্ড ভাঙিয়ে দাও, তারপরে এইটা দুইটা অ্যাড হয়, ওই দিক থেকে একটা অ্যাড হয়, এদিক থেকে অ্যাড হয়, তুমি কি জীবনেও চিন্তা করছো এটা শেষ কোথায়? না স্যার, এন নাম্বার অফ মলিকিউলস, তার মানে এটা শেষ কোথায়? তো তুমি শেষ যেখানে শেষ বলে সেখানেই শেষ, আবার শেষ না বললে শেষ না, ঠিক কি না? শেষের কোনো শেষ নাই তো।